জানুয়ারি মাসের শেষে আপনাদের সান্তরাগাছি স্টেশন রিডেভেলপমেন্টের প্রোগ্রেসের ব্যাপারে বলেছিলাম, কবে স্টার্ট হয়েছে, কিভাবে স্টার্ট হয়েছে এবং কে কাজ করছে, কতটা কাজ হয়েছে সবকিছু আপনাদের বলেছিলাম। তারই একটা ছোট আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য, একটা খুবই ভালো আপডেট নিয়ে এসেছি। কারণ এখনকার সময় সান্তরাগাছি থেকে হাওড়া মাত্র 5-6 কিলোমিটার ডিস্টেন্স যেতে 1 ঘন্টা সময় লাগছে। তো যারা রেলওয়ে প্রতিদিন ট্রাভেল করে তাদের জন্য খুবই বাজে টাইম যাচ্ছে এখনকার দিনে। সেই প্রবলেমকে দূর করার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেটা সান্তরাগাছি স্টেশন রিডেভেলপমেন্টের আগে থেকেই ছিল, যে 2টি প্ল্যাটফর্ম তৈরি করা হবে তার কাজ চলছে সান্তরাগাছি স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর প্ল্যাটফর্মের পরে একটি লাইন, তারপরে আরেকটি লাইন, তারপরে আরো 2টো লাইন ছিল, সেই 2টো লাইনকে তুলে দেওয়া হয়েছে এবং এরপরে মাটিটাকে ঠিক করার কাজ চলছে। এখন আপনারা একটু এগিয়ে যখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন যেটার নিচে একটা ক্রেনও দাঁড়িয়ে রয়েছে, ওই ক্রেনটা দিয়ে মাটিটাকে এখন ঠিক করার কাজ চলছে এবং রেল লাইন তোলারও কাজ চলছে। আপকামিং এ এইখানে 2টো স্টেশন হবে সান্তরাগাছি প্ল্যাটফর্মে, যেটা রিডেভেলপমেন্টে ছিল, মানে এখন যে 6টা স্টেশন রয়েছে সান্তরাগাছি স্টেশনে সেটা বেড়ে 8টা স্টেশনে পরিণত হবে, যেটা খুবই সুবিধা হবে যা ট্রেনকে হাওড়া থেকে সান্তরাগাছিতে পরিবর্তন করার জন্য, সান্তরাগাছি স্টেশন থেকে অরিজিনেটিং করার জন্য, যেটা খুবই সুবিধা হবে মানুষের জন্য। এবং এর সাথে যে আপনাদের বলেছি কোনা এক্সপ্রেসের উপর দিয়ে ফ্লাইওভারও হচ্ছে, তারও কাজ স্টার্ট হয়ে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। তার জন্য যে ফ্লাইওভার কানেকশন যেটা রয়েছে সান্তরাগাছি স্টেশনের, পরবর্তীকালে আপনাদের ওই আপডেটটাও দেখাবো, বাট আপনাদের বলে রাখি ওর জন্য একটা সুবিধা হবে, যে যাতায়াতের একটা সুবিধা হবে, কলকাতা যাওয়ার খুবই ভালো সুবিধা হবে। সান্তরাগাছি স্টেশনে এখন আরো 2টো প্ল্যাটফর্ম তৈরির কাজ জোর কদমে শুরু হয়েছে কিছুদিনের মধ্যে থেকেই, এটা একটা খুবই ভালো নিউজ। করতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, এরকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটি বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না আরো আপকামিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।